আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আল্লাহর রহমতে ভালো আছি। ফুলের শুভেচ্ছা জানিয়ে সবাই আজকের ভিডিওটি আমি শুরু করছি। আমি একটু মার্কেটে চলে এসেছি, টুকটাক কেনাকাটা ছিল মার্কেটের ভিতর। এটা একটা সাহায্যকারী বাস্কেট, এটার ভিতরে আমি আমার সামর্থ্য অনুযায়ী, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী কিছু দাও, কিছু নিডি ফ্যামিলিকে সাহায্য করার জন্য বা মানুষজনদেরকে সাহায্য করার জন্য। কোনো জোর জবরদস্তি কিছুই নেই, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী দিতে পারো। এই জন্য এটা এখানে রেখে দিয়েছে। ইতালিতে একটা সাহায্যকারী সংস্থা আছে, সেটার নাম হচ্ছে কারিতাস। কারিতাসের মাধ্যমে এগুলি সাধারণত করে। সাধারণত বছরে 2-3 বার বিভিন্ন মার্কেটে ওরা দাঁড়িয়ে থাকে, পলিথিন ব্যাগ দিয়ে দেয় তোমাকে, যে তুমি তোমার ইচ্ছে অনুযায়ী কিছু দাও, সাহায্য করো। কিন্তু হয়তো প্যান্ডামিকের জন্য এখন সেটা সম্ভব না, কারণ যেহেতু রেড জোনে আছি এটা সম্ভব না। এই জন্য বাস্কেটটা দিয়ে রেখেছে, পরে দেখা যাবে সাহায্যকারী সংস্থা থেকে কেউ এসে এগুলি সংগ্রহ করে নিয়ে যায়। এটা একটা রিয়েল গাছ। ইটালিতে আমি যখন প্রথম প্রথম এসেছি ভেবেছিলাম এগুলি হয়তো আর্টিফিশিয়ালি গাছ, কিন্তু পরে অনেকদিন পরে, মোটামুটি অনেকদিন পরে বুঝতে পেরেছি এগুলি আর্টিফিশিয়াল না, রিয়েল গাছই লাগে, দেখতে খুব ভালো লাগে। আমাদের কেনাকাটা শেষ, ভাবির জন্য ওয়েট করছি বাহিরে। এই চান্সে আমি একটু ভিডিও করে নিচ্ছি। তো মার্কেট একেবারেই খালি, জনগণ নেই বললেই চলে। মানুষ এখন যতটুকু, যদি খুব বেশি জরুরি না হলে বাসা থেকে বের হতে চায় না, কারণ নতুন করে যেহেতু আমাদের, আমি যেই পাশে থাকি ইটালির, আমরা থাকি লোম্বার্দিয়াতে, মিলানের এদিকে, পুরাই রেড জোন দেওয়া। এক শহর থেকে আরেক শহরে যাওয়া নিষেধ। তারপরেও বলা যায় আমি অনেক রিস্ক নিয়ে ওখানে গিয়েছি। আমাদের হয়তো পুলিশে যদি ধরতো আমাদের হয়তো কোনো সমস্যা হতো না, হতে পারে ভাইয়াদের, আমি যে বাসায় ছিলাম হয়তো তাদের এখানে কোনো সমস্যা হতে পারতো। আল্লাহ রহম করেছে, এই ধরনের পরিস্থিতি মুখোমুখি আমাকে হতে হয়নি। এই তো বাসায়ের সামনেই চলে এসেছি, এখন একটু বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাফেরা হচ্ছে, যেন কোনো ঝামেলা না হয়, যেন দূরে কোথাও তো আর যাওয়া হয়নি। গাছগুলিকে সুন্দর করে কেটে ছেটে ওরা ইয়ে করে রেখেছে, দেখতে খুব ভালো লাগে। বাসার সামনে সুন্দর পরিবেশও রক্ষা হলো, সৌন্দর্য হলো, সিকিউরিটি হলো, দুটাই সব কিছু মিলিয়ে ওরা এই জিনিসগুলি করে, দেখতে খুব ভালো লাগে। এখানে প্রায় বাসার সামনে, বেশিরভাগ বাসার সামনে কিন্তু এরকম গাছ দিয়ে ডেকোরেশন করে রাখে। কে বলতে পারবে এগুলি কি? এইগুলি অ্যাকচুয়ালি এক ধরনের ফুলের রেণু। এই সিজনটায় এগুলি হয় বাতাসে, কারণ 2-3 দিন খুব প্রচণ্ড রকম বাতাস গিয়েছে, এই বাতাসে ফুলের রেণুগুলি এভাবে জড়ো হয়ে আছে। উপর থেকে দেখলে মনে হয় কি ময়লা ময়লা কেমন জানি দেখা যাচ্ছে, কিন্তু গাছ থেকে এটা খুব দেখতে খুব সুন্দর লাগছে। এই তো আমরা একটু কোথায় চলে এসেছি, এখন মার্কেটের সামনেই ছিলাম। এটা ভাবির বাসা থেকে মার্কেটটা খুবই কাছে। আমি যে এটা হচ্ছে মার্কেটটার নাম হচ্ছে ব্যানেট। আমি একটু ভিডিও করে নিচ্ছি, বিদায় বুর্গেরিও, ব্রুগেরিও বিদায়, আমরা আগামীকালকে চলে যাব। এই জন্য আজকে একটু ভিডিও করে নিলাম, একটু ঘুরে আসলাম। হয়তো রেড জোন না ওঠা পর্যন্ত আর আসা হবে না। আমার বাসা আমি যেই শহরে থাকি পাশের শহরেই, তো মোটামুটি চলে আসা যায় খুব তাড়াতাড়ি, 10 মিনিটের মতো বাসে আসলে, হয়তো 10 মিনিট এর বেশি তো আর লাগে না। তারপরে এখন রেড জোন যেহেতু, এক শহর থেকে আরেক শহরে যাব না, একটু ঘুরে ফিরে নিলাম। কারণ বাসায় চলে গেলে তো হয়তো আমি আর বের হব না, বাচ্চাদেরকে নিয়েও বের হব না। যদি প্রয়োজন, মার্কেটের কেনাকাটা প্রয়োজন থাকে, তো হাজবেন্ডই বের হবে, এছাড়া আর কোনো কাজ নেই। সত্যি কথা, যেটা এখন বের হওয়াটারে, আর দুবেলা বাচ্চাদের, দু বাচ্চার পড়া থাকে, অনলাইনে ক্লাস হয়, কোথাও বের হওয়া যায় না। এই তো সাজের বেলা, একদম আকাশটা কি সুন্দর রক্তরাঙা হয়ে আছে, দেখতে কি ভালো লাগছে। আমি করিনি, আমি ভিডিওটি করে নিয়েছি একটু। এই আজকের জন্য বিদায় বলতে হয়। যদি আমার ভিডিওটি ভালো লাগে, আমার পাশে এভাবেই আমার পাশে থাকবেন। এখন আগে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকের জন্য তাহলে আল্লাহ হাফেজ।